জানিল জলসা প্রিয় স্বদেশের কথা এখন আপনাদের মাঝে গান নিয়ে উপস্থিত হমের বাংলার প্রখ্যাত গায়িকা জ্যোতি সরকার জ্যোতি সরকার আমার রশিদ চন্দের লেখা একটা কালাম রাখবো যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় সুর ছন্দ লয়ের মধ্যে বেয়াদবি মাফ করবেন কেন না আমার রশিদ চান আপনাদের এলাকায় জন্ম আপনাদেরই সন্তান আপনাদেরই মধ্যমণি উনি যেই কালামগুলো যেইভাবে আপনাদেরকে কানের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে ওই কালামগুলো আমাদের মতো ক্ষুদ্র কণ্ঠে সম্ভব না আপনাদেরকে প্রকাশ করা পৌঁছানো তা নিজে গুণে যদি আশীর্বাদ করে গানগুলো শ্রবণ করেন তাহলে আমার মানব জন্মটা বিশেষ করে ধন্য হয় কেননা একজন মহান সাধকের কালাম সে কোন পর্যায়ে লিখেছে আর আমি বা কোন মনটা নিয়ে গাব তার ভাবের সাথে তো আমার ভাব মিলে না কেননা সে একজন আল্লাহর মহান আলিম তাই আমার পাগলকে স্মরণ করে একটি গান ডাকবো সাধারণত আমরা মানুষগুলি চোখে অনেক সুন্দর সুন্দর কিছু দেখি চোখে যেইভাবে সুন্দর করে বিষয়বস্তুগুলো দেখে ওলিয়াল্লাদের আল্লাহর প্রকৃতিকে সৃষ্টি রহস্যকে চোখ যে সুন্দর করে দেখে চোখের মতো কিন্তু মুখ অতটা সুন্দরভাবে বর্ণনা করতে পারে না তাই তো ওই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে একটি গান লিখেছে চোখের যদি মুখ থাকি তোরে চোখের যদি একটা মুখ থাকি তো বাসার বাবা একবার তোমার রূপ কর হয় না
Okay.
चोखेर जदि मुखाति तरे चोखेर जदि बासर बाबा एकटा मुख थाकितो आगिन पुरिया मृत्यु हमार रूप को तांबर नोना অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।